Assalamu alaikum, myself Arafin. Welcome to another vlog. So, দর্শক আজকের ব্লগটা তো শুরু করে দিলাম আজকের ব্লগটা কি টপিক হতে চলেছে আপনারা সবাই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন সো দর্শক ওই দুটো ব্লগ আমি মিস দিচ্ছি কারণ হলো আমি ব্লগগুলো করতে পারতেছি না মানে আমার ক্যাপাসিটি অতটুকু নাই আমার মনে হয় চার পাঁচটা ব্লগ বাদ যাবে মানে পুরো রমজান মাসে ওটার জন্য দুঃখিত সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর দর্শক আমি আমার মাছগুলোকে খাবার দিয়ে দিয়েছি আপনারা অনেকে বলতে পারেন এখানে ট্যাঙ্কগুলো কোইখানে ট্যাঙ্কগুলো আর দর্শক আমি ধুয়ে রেখে দিয়েছি কারণ কাল ওইখানের মধ্যে আপনারা আশা করি দেখেছেন এখানের মধ্যে পানি জমা করা ছিল দুটোটা ট্যাঙ্কে এই নীল ট্যাঙ্কে তো মশা হয় না কিন্তু এই ট্যাঙ্কে প্রচুর পরিমাণ মশা হয়েছিল মানে মশার লার্ভা হয়েছিল তো আমার থেকে এগুলো খুবই বিরক্তিকর লাগছে তো আমি এগুলো ফেলে দিয়েছি কারণ এগুলো মাছে খাই কিন্তু এগুলো আমার জন্য দরকার নেই আমার মাছগুলো পছন্দ করে না আমি দিয়ে দেখছিলাম দু একটা জিনিসটাই আমি আর মানে ইয়া করিনি দেখতে পাচ্ছেন আশা করি আমার মাছগুলোর আপডেট কিছুক্ষণ আগে খাবার দিয়েছিলাম এবং এখানে লেবু গাছটি আছে এবং এদিকে মরিচ গাছটি তো সবাই দোয়া করবেন আমার গাছগুলো যাতে ভালো করে বড় হয় আপনাদের সাথে দেখা হচ্ছে আরও কিছুক্ষণ পর সো দর্শক আমার নতুন লুক আপনারা দেখবেন আমার কিন্তু হাসি আসতেছে কিন্তু অনেক কষ্ট লাগতেছে কারণ এই নতুন লুকটার জন্য আমি প্রস্তুত ছিলাম না তো আপনারা দেখেন আমার নতুন লুক এটা কিন্তু মানে নর্মাল চশমা না এটা কিন্তু পাওয়ার চশমা তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ আমার চোখগুলোকে সুস্থ রাখে তো আমার চোখ একটু কম দেখতেছিল তো এখন একদম পারফেক্ট দেখতেছি চশমা লাগানোর পর 2000 years later সো দর্শক আজকের ব্লগটা এতটুকুই যারা যারা দেখেন সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দেন এবং সবাই লাইক করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু And the more that I have, the more I long for more. So this makes me realize that